যে তোমারে বারবার বলতেছি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাইব। শুনো না, তোমার এসব রঙের প্যাসেল আমার আর ভালো লাগে না। রঙের প্যাসেল মানে? আর আমি কি চেষ্টা করতেছি না? কি যে চেষ্টা করতেছ আমি খুব ভালো করে দেখতেছি। কি দেখতেছো তুমি? আমি কি প্রতিদিন ঘরে বসে থাকি? আমি বাইরে যাই না, কামে যাই না আমি? আরে বাবা, কাজে যে 200 টাকা তো আনতে পারো না, ওটা দিয়ে সংসার চলে? আরে সেটা কি আমার দোষ? মানুষ খেলা দেখে যদি টাকা না দেয় তা আমি কি করব? কইতে পারো না, মুখ দিয়ে যে তোমার কোনো যোগ্যতা নাই, ওইটা ছাড়া কিছু করতে পারো না। একদম ফালতু কথা বলবো না, কথা একটু আস্তে বলো। পরে বলছিলা যে মা পাশে করেন, শুনলে খুব কষ্ট হবে। তোমার মা কষ্ট পাইলো কি পাইলো না আমার টেনশন না, আমি কি পাইলাম সেটা হইছে আমার টেনশন। মা কষ্ট পাইলে কিছু বুঝে না মানে? তুমি কি পাইতেছ না? তুমি পাস পাইতেছ না কি? তুমি একদম মুখ খারাপ করে কথা বলবো না, একটু ভদ্রভাষায় কথা কও। আরে আমার কথা তোমাকে কেমনে ভদ্রভাষায় কথা কবো আমি? তোমারে আমি রাস্তা থেকে ধরে আইলে এখানে স্ত্রী মর্যাদা দিছি, তুমি সেই মর্যাদা রাখতেছো না। আড়ালে আবডালে তারা মিষ্টি করে কথা কয়, তুমি কি খেয়াল করছো? আমার মনে হয় হেলাল বুলবুলির পছন্দ করে। হ এটা অবশ্য আমিও খেয়াল করে দেখছি, হেলাল বুলবুলির লগে ভালোই হাসা হাসা কথা কয়। কিন্তু তুই আসলে কি কইতে চাইতেছ সেটা কত না? মানে আমি কইতে চাইতেছি কি, যদি হেলালের লগে বুলবুলির বিয়ে দেওয়ায় তাইলে আর তোমার এই কষ্ট করে মাইয়া খোঁজন লাগবো না। হ কথাটা অবশ্য খারাপ কষ নেই, ঠিক কথাই কইছোর। কিন্তু আমি যে এবার চিন্তা করছি যে হেলাল রে এবার বিয়া করাইলে একেবারে বাচ্চাল একটা মাইয়া দেখা বিয়া করামো। Thank you.